দেখেছেন আগামী মাসে আমার এসএসসি পরীক্ষা কি আমল করলে ভালো রেজাল্ট হতে পারে বোন পিঙ্কি আপনি সহ এসএসসি পরীক্ষার্থী যারা আছেন দাখিল পরীক্ষার্থী যারা আছেন তাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল তাদের সবার জন্য আমাদের দুয়ার রইল আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করে দিন প্রথমত খুব মনোযোগের সাথে পড়াশোনা করবেন এবং পড়াশোনা করার ক্ষেত্রেও গভীর রাতে পড়াশোনা করার চাইতে ভোর রাতে বা রাতের শেষ পরে বা দিনের শুরুতে পড়ালেখাটা অনেক বেশি উপকারী সেটি মাথায় রেখে চলবেন এবং সেই সাথে মনোযোগের সাথে সাধনা করবেন এবং খুব ভালো করে পড়াশোনা করবেন এরপরে প্রতি অকল করবেন নকল বা অসহায়তার পথে যাবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করে দিন একটি বিশেষ দোয়া আছে যেটা মূলত আখরাতে আল্লাহ যেন হিসেব গ্রহণ সহজ করেন সেটার জন্য দোয়া কিন্তু এই দোয়ার অর্থটা পরীক্ষার ক্ষেত্রেও ফিট করা যায় আল্লাহম্মা হাসিবিনী হেসাব ইয়াসি ও আল্লাহ আমার হিসেব গ্রহণ আমার পরীক্ষাকে আপনি সহজ করে দিন তো এটা আপনি পড়তে পারেন বেশি বেশি করে এছাড়া আপনি বিসমিল্লা বলে আল্লাহর উপর তওয়াক্কুল করে দূর পড়ে তারপর আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন প্রশ্নপত্র খুললেন লেখা শুরু করলেন এই কাজগুলো আপনি করতে পারেন এরপর আপনি আল্লাহরপর তওয়ওকাল এবং ভরসা করবেন যা হবে আল্লাহর তরফ থেকে সেটাকে মেনে নেওয়া এবং তার মধ্যেই কল্যাণ আছে এমনটি বিশ্বাস করাটা আমাদের ইমানের দাবি এই সব এর মাধ্যমে আমরা কল্যাণ অধিকারী হতে পারবো খালেদ সাহেবুল্লাহ আপনি লিখেছেন টুপি ছাড়া কি নামাজ আদায় হবে টুপি ছাড়া নামাজ আদাই হয়ে যাবে টুপি না পড়লে নামাজ হবে না এমন কোনো কথা নেই অনেকে এটাকে নামাজ জন্য পূর্ব শর্ত মনে করেন মাথা খালি রেখেও নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে উত্তম এবং ভালো হয় মাথা ঢেকে নামাজ পড়া এর মানে এই নয় যে টুপি না থাকলে নামাজ পড়া যাবে না টুপি না থাকলেও খালি মাথাতে নামাজ পড়া যাবে বিনতে মাতিন আপনি লিখেছেন অবিবাহিত মেয়ে মারা যাওয়ার পর বাবা মা মেয়ের নন মাহারাম বন্ধু বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ইফতার ঈদ ও ঈদ ও অন্যান্য অনুষ্ঠানে দাওয়াত করলে এবং তাদের সম্পর্ক বজায় রাখলে কি মেয়ের আমল নামে লেখা হবে না এখানে যেহেতু কাজটা মেয়ে করছে না অত বাবা মা করলে তাদের গুণা হবে তারা যদি কোনো অন্যায় কাজ করে না অর্থাৎ ধরুন মা মেয়ের তথাকথিত ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড তাদেরকে দাওয়াত দিলে তারা সেখানে পদ্মা লঙ্ঘন করলেন তিনি গুণাগার হলেন আর তাছাড়া ননমাহারাম যে সমস্ত ছেলে বন্ধু আছে সেগুলোর কারণে তো মেয়ে নিজে গুণাগার হয়েছেন তো বাবা মা যদি সেই গুনাটাকে অব্যাহত রাখেন তাহলে সেক্ষেত্রে তাদের স্বতন্ত্র গুণা হবে আর মেয়ে যেটা করে গেছেন সেজন্য তিনি গুণাকার হবেন আল্লাহর কাছে তার জবাবদিহিতা হবে আল্লাহ তালার উপরে তার বিষয়টা কিন্তু তার মৃত্যুর পর বাবা মা যদি কোনো অন্যায় করেন সেটা বাবা মার উপরে বর্তাবে আর জন্য আর এর জন্য যদি তিনি দায়ী থাকেন অর্থাৎ তিনি এটা শুরু করে দিয়ে গেছেন বা তিনি বলে গিয়েছেন বা তার ওসিয়ত ছিল এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো দায় তার উপরেও বর্তাবে এরপরে আপনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মেয়ের মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে এই বিষয়ে একটু বলবেন বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে কত বছর থাকতে পারে এর কোনো সময়সীমা আছে কিনা উত্তর হলো যে এর কোনো সময়সীমা ঠিক করা হয়নি মেয়েরা বিয়ের পর সাধারণত স্বামীর বাড়িতে চলে যাবেন এটি হলো মৌলিক নির্দেশনা ইসলাম কিন্তু কোনো কারণে যদি বাবার বাড়িতে তিনি অবস্থান করেন দুই মাস চার মাস দুই বছর চার বছর এবং সেটা যদি উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে হয় এবং কাউকে এখানে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করা ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটি হতে পারে জায়েজ আছে মুসা আল সালাম তিনি তার শ্বশুর সোহাব আল সালামের কাছে দশ বছর ছিলেন অর্থাৎ বিয়ের পরে তার স্ত্রী তার শ্বশুরবাড়িতে দশ বছর ছিল যেটাকে আমরা ঘর জামায় বলি তো এটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে উভয় পক্ষের বোঝাপড়ার মাধ্যমে হয়ে থাকে কোনো অসুবিধা নেই মেয়ে পক্ষ শর্ত দিল যে এরকম করতে হবে বা ছেলেপক্ষ বললো মেয়ে পক্ষ অ্যালাউ করলো কোনো অসুবিধা নেই তবে ছেলেপক্ষ যদি মেয়েকে তুলে না আনে এবং ঘড়িমসি করে এবং বিয়ের পরে শ্বশুরবাড়িতেই ওই মেয়েকে লালন পালন করতে বাধ্য করে শ্বশুরবাড়ির লোকজনকে তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে সেটা জলুম হবে ছেলের জন্য মেয়ে পক্ষ সম্মতি হয়ে করছেন সন্তুষ্টজিতে করছেন বরং তারা আগ্রহী হয়ে করছেন সেটা ভিন্ন কথা যার জন্য কোনো সমস্যা ঠিক করা নেই এমনকি শ্বশুর বাড়িতে মেয়ে অর্থাৎ স্ত্রী কারোর স্ত্রী তার শ্বশুর অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে যদি বিয়ের পরে তিনি থাকেন তো স্বামীর যদি আর্থিক সংগঠিত থাকে তার উচিত তার কর্তব্য হল স্ত্রীর ভরণ ব্যবস্থা সেখানে করা এবং সেক্ষেত্রে তার দায়িত্ব থাকে আর্থিক ব্যবস্থা করা এবং শুধু আর্থিক নয় সার্বিক দায়িত্ব তার নেওয়া উচিত কমপক্ষে আর্থিকটা তাকে নিতেই হবে হ্যাঁ যদি শ্বশুর পক্ষ ছাড় দেন তার জন্য তাহলে সাথে ভিন্ন কথা এরপরে আর সি তানজি আপনি আমার বয়স আমার আমার মা আর বোন আছেন তাদের সামনে আমার টাকনোর উপরে কাপড় রাখতে পারবো পারবেন অসুবিধা কাপড় অসুবিধা নেই যেহেতু আপনার মা এবং বোন আছেন যারা আপনার মাহরম মহিলা কোনো অসুবিধা নেই সামিয়া আক্তার ইতি আপনি লিখেছেন আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরম নাই আমি কি ওমরা করতে পারবো বোন মাহারাম ছাড়া আপনি ওমরা করতে পারবেন না শুনেছি সৌদি সরকার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল যে মাহারাম লাগবে ওমরা বিচার জন্য হজের ভিসার জন্য এটার ক্ষেত্রে শিথিলতা আরোপ করেছে তো এটা সৌদি সরকারের ব্যাপার সরিয়ার ব্যাপারে কোনো প্রকার পরিবর্তন করার সরিয়ার কোনো বিধানকে পরিবর্তন করার ইখতিয়ার সৌদি সরকার বা কারোরই নেই যার কারণে সৌদি সরকারের এই সুবিধা যদি তারা দিয়েও থাকে তারা যদি পরিবর্তন করেও থাকে সেটা গ্রহণ করা আমাদের জন্য যায় হবে না বিক্রিম সাল্লাম বলেছেন যে ওলা সাফিরুল মার আতু ইল্লা আজি মাহরামিন কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবেন না ওমরার সফর হোক হজরের সফর হোক যে কোনো সফর মাহরাম ছাড়া তাকে সফর করা তার জন্য জায়জ নয় বিধায় আপনার যা বা ভাসুরের ছেলে আপনার মাহরাম নন বিধায় তার সাথে আপনি ওমরা করতে পারবেন না আপনি ওমরার জন্য হয় আপনার কোনো মাহরাম গেলে তার সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা আপনি ওমরা করবেন না আবেগ মেটানোর নাম কিন্তু দিন নয় বরং দিন হল আমরা আমাদের আল্লাহ আব্বুল আলমীর আদেশ নিশিদ্ধগুলোকে নবাবিক্রিম সাল্লা সাল্লামের নির্দেশনা মোতাবেক পালন করব। এর মধ্য দিয়ে যতটুকু দিন পালন হয় আলহামদুলিল্লাহ সেটাই আমাদের জন্য যথেষ্ট তানমির আহমেদ শিপু আপনি লিখেছেন যদি আমি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হারাম বর্জনের তৌফিক দান করেন আল্লাহকে আমার দোয়া কবুল করবেন দেখুন হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না এবং যে দেহ হারাম দ্বারা গঠন করা হয়েছে সে দেহের দোয়া কবুল হয় না এটি হাদিসি পরিষ্কারভাবে প্রমাণিত অতএব হারাম বক্ষণ করে আপনি আবার দোয়া করছেন তো এই দোয়া বা কবুল হওয়ার কথা নয় কিন্তু আল্লাহ তাহলে করে যে কারোর দোয়া কবুল করতে পারেন কেউ হারাম বক্ষণ থেকে বেঁচতে বাঁচতে পারেন পারেন না কোনো কারণে হয়তো নিরুপায় হয়ে আছেন তিনি তো এর মানে এই না যে তিনি দোয়া ছেড়ে দিবেন আর বিশেষ করে নিরুপায় ব্যক্তি নিরুপায় হয়ে যদি হারামে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শর্ত সাপেক্ষে কোনো কোনো পরিস্থিতিতে যাইজ হতে পারে নিরুপায় হলে তো অবস্থা যাই হোক না কেন এই অবস্থায় তার দোয়া অব্যাহত রাখতে হবে এবং হারাম থেকে তাকে বেরিয়ে আসতে হবে হারাম থেকে বেরিয়ে এসে দোয়া করলে সেটা হবে তার জন্য ফলপ্রসূ এবং কার্যকর দোয়া